শুভ সকাল বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি বাংলা কুইজ ইউটিউব চ্যানেলে। রোজকার মতো আজ সকালে চলে এসেছি নতুন কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। আজ দেখে নেব 5ই জুলাই 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স। আজকের প্রথম প্রশ্ন, কোন ফর্মুলা ওয়ান রেসিং ড্রাইভার সম্প্রতি ব্রিটিশ ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্সে জয়লাভ করেছেন? সঠিক উত্তর কার্লোস সেঞ্জ, অর্থাৎ অপশন বি। ফেরারির কার্লোস সেঞ্জ 23 জুলাই 2022-এ তার কেরিয়ারের প্রথম F1 রেস জিতেছেন। রেড বুলের সার্জিও পেরেজ এবং মার্সিডিজের লুইস হ্যামিল্টন যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন। চ্যাম্পিয়নশিপ লিডার ম্যাক্স ভার্স্টাপেন, অর্থাৎ যিনি সবচেয়ে বেশি সংখ্যক ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্স জিতেছেন, তিনি এই ব্রিটিশ F1 গ্র্যান্ড প্রিক্সে সপ্তম স্থানে ছিলেন। দেখে নেব পরের প্রশ্ন, কাকে সম্প্রতি CII কোয়ালিটি রত্ন অ্যাওয়ার্ড 2021 প্রদান করা হয়েছে? সঠিক উত্তর অশোক সুতা, অর্থাৎ অপশন এ। ভারতের গুণমান আন্দোলনের, অর্থাৎ কোয়ালিটি মুভমেন্টে অসামান্য নেতৃত্ব, অবদান এবং বিশিষ্ট সেবার স্বীকৃতি স্বরূপ প্রতি বছর এই পুরস্কারটি দেওয়া হয়। পুরস্কারটি প্রথম 2019 সালে দেওয়া হয়েছিল। কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, অর্থাৎ CII এর সভাপতি সঞ্জীব বাজাজ। দেখে নেব নেক্সট প্রশ্ন, 3000 মিটারের দৌড় 9 মিনিটের নিচে শেষ করা প্রথম ভারতীয় মহিলা কে হলেন? সঠিক উত্তর পারুল চৌধুরী, অর্থাৎ অপশন বি। 2 জুলাই 2022-এ ভারতীয় দৌড়বিদ পারুল চৌধুরী লস এঞ্জেলসে সাউন্ড রানিং মিটে মহিলাদের 3000 মিটারের জাতীয় রেকর্ড ভেঙেছেন। তিনি 8 মিনিট 57.19 সেকেন্ডে 3000 মিটারের এই দৌড় শেষ করেছিলেন। দেখে নেব নেক্সট প্রশ্ন, কোন কোম্পানি 2022 সালের সবচেয়ে পছন্দের কর্মক্ষেত্র হিসাবে স্বীকৃত হয়েছে? সঠিক উত্তর NTPC লিমিটেড, অর্থাৎ অপশন ডি। NTPC 2022-এর সবচেয়ে পছন্দের কর্মক্ষেত্র হিসাবে স্বীকৃত হয়েছে। NTPC সম্পর্কে কিছু তথ্য, প্রতিষ্ঠা হয়েছিল 7ই নভেম্বর 1975 সালে, চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক গুরদীপ সিং এবং সদর দপ্তর নয়াদিল্লিতে। দেখে নেব পরের প্রশ্ন, কোন দিনটিকে আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস হিসাবে পালন করা হয়? সঠিক উত্তর 23 জুলাই। প্রতি বছর 23 জুলাই আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস পালন করা হয়। প্লাস্টিকের ব্যাগ এবং অন্যান্য প্লাস্টিক পদার্থগুলির পরিবর্তে বিভিন্ন পরিবেশ বান্ধব বিকল্পগুলি ব্যবহার করার জন্য মানুষকে উৎসাহিত করার জন্য এই দিনটি পালিত হয়। প্রথম আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস পালিত হয়েছিল 23 জুলাই 2008 সালে। দেখে নেব পরের প্রশ্ন, FATF অর্থাৎ ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের নতুন প্রেসিডেন্ট কে হলেন? সঠিক উত্তর টি রাজাকুমার, অর্থাৎ অপশন এ। সিঙ্গাপুরের টি রাজাকুমারকে অর্থ পাচার বিরোধী নজরদারি সংস্থা ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের সভাপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে। তিনি মার্কাস প্লেয়ারের স্থলাভিষিক্ত হয়েছেন। FATF এর সদর দপ্তর হচ্ছে ফ্রান্সের প্যারিসে। দেখে নেব পরের প্রশ্ন, QS বেস্ট স্টুডেন্ট সিটিস র্যাঙ্কিং 2023-এ কোন শহর শীর্ষে রয়েছে? সঠিক উত্তর লন্ডন, অর্থাৎ অপশন সি। QS বেস্ট স্টুডেন্ট সিটিস র্যাঙ্কিং 2023-এ শীর্ষে রয়েছে লন্ডন। এর অর্থ হল স্টুডেন্টদের জন্য সবচেয়ে পছন্দের শহর হচ্ছে লন্ডন। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে লন্ডন কিংস কলেজ, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স, ইম্পেরিয়াল কলেজ, লন্ডন বিজনেস স্কুল এবং আরও অনেক বড় মাপের বিশ্ববিদ্যালয় রয়েছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি। আর ভারতের মধ্যে মুম্বাই এই তালিকায় শীর্ষে রয়েছে, অর্থাৎ ভারতের মধ্যে ছাত্রদের সবচেয়ে পছন্দের শহর হল মুম্বাই। দেখে নেব আজকের শেষ প্রশ্ন, আমেরিকা যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস কবে পালিত হলো? সঠিক উত্তর 4ঠা জুলাই, অর্থাৎ অপশন ডি। 4ঠা জুলাই স্বাধীনতা দিবস পালিত হলেও আমেরিকা আসলে স্বাধীনতা লাভ করেছিল 2ঠা জুলাই, অর্থাৎ স্বাধীনতা লাভের জন্য যে ভোট হয়েছিল সেটি হয়েছিল 2ঠা জুলাই। 1776 সালের 4ঠা জুলাই আমেরিকা গ্রেট ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছিল।
সালটি মনে রেখে দেবে, 1776 সালে। 2022 সালে আমেরিকার 246তম স্বাধীনতা দিবস উদযাপিত হলো। এর মাধ্যমেই আমরা আজকে শেষ করলাম আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পর্ব। এটি ছিল আজকের শেষ প্রশ্ন। কাল সকালে আবার চলে আসবো নতুন কিছু ইন্টারেস্টিং প্রশ্ন নিয়ে। ততক্ষণ সঙ্গে থেকো এবং প্রস্তুতি নিতে থাকো পরীক্ষার। বাই।